ট্রান্সফরমার বিকল, বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা, কর্তৃপক্ষ নির্বিকার। প্রতিবাদে বিশালগড়ে দেশবন্ধু কলোনির বাসিন্দা বিদ্যুৎ দপ্তরের তালা ঝুলিয়ে দিল। অন্যান্য গ্রাহকরা অসুবিধার সম্মুখীন, অনতি বিলম্বে ট্রান্সফরমারের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের তালাবন্দি দরজা মুক্ত করল। বিশালগড়ের দেশবন্ধু কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ যন্ত্রণার শিকার মানুষ বিপর্যস্ত। এর মধ্যে বৃহস্পতিবার এলাকার ট্রান্সফরমারটি পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় গোটা এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে এলাকাবাসীকে যে কি গভীর সমস্যায় পড়তে হলো তা সহজেই অনুমেয়। এর জেরে ক্ষুব্ধ দেশবন্ধু কলোনিবাসী শুক্রবার সকালে অফিস টিলাস্থিত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ভেতরে রেখে দরজায় তালা ঝুলিয়ে দিল। এতদিন পর্যন্ত সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর কর্তৃপক্ষের কোনোরকম হেলদোল ছিল না বলে ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসীর দাবি, অনতি বিলম্বে তাদের দুরবস্থা দূর করতে হবে। কারেন্ট ডিস্টার্ব কোন জায়গায়? সাম্পামরা দেশবন্ধু কলোনি। আচ্ছা, এক মাস ধরে কারেন্টের ডিস্টার্ব, এটুর কাছে কল করা হয়েছে, লিখিত অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, তারা কোনো এটার গুরুত্বই দেয় না। আমরা না প্রায় 100 মতন ফ্যামিলি আছে, জল নাই, কারেন্ট নাই, কোনো কিছু নাই। গেলে তারা কইলে তারা গাঁও এলামি করে, ফোন করলে ফোন রিসিভ করে না, তারপরে কল লিখিত কল দিয়ে গেছে, এও কোনো গাঁও এলাকা না। আজকে আমরা এলাকার সবাই আইসি আইসরা কইছি ট্রান্সমিটার কথা, তাই না, ট্রান্সমিট মিটার নাই, আগরতলা কল করে কি ট্রান্সমিটার ফানা আনে না। এই অফিসটার নাম কি, কোন জায়গার অফিসটা? এটা অফিসটিলা, অফিসটিলা পালপাড়া। তো শুনলাম নাকি তোমরা গেট তালা রাখছো? হ্যাঁ, গেট তালা রাখছো। আজকে আমরা ট্রান্সমিটার লাগবো, আমরা এতদিন ধরে জল নাই, কারেন্ট নাই। আমরা দপ্তরের দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার স্বভাবতই দপ্তরে আসা অন্যান্য গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হয়। এখানে তারা এক মাস যাবৎ কারেন্ট পাইতে আসে না, যার জন্য তারা ভিতরে বিকা কারেন্ট আর গেট তালা দিছে। আমরা অন্য অন্য পাবলিকরা রিচার্জ করতে পারতে আসি না, তারা তালা খুলে না। কে তালা দিছে? তালা দিছে পাবলিক। এটা কোন অফিস? এটা অফিস জেলা কারেন্ট অফিস। তো আপনার অথরিটির সঙ্গে যোগাযোগ হয়েছে? না না, যোগাযোগ হয় না, গেট না খুললে যোগাযোগ করবো না। তারা বলছে কারেন্টের লোক, কারেন্টের অফিসে তারা বলছে পাবলিকের কাছে কইতাম গেট খুলে দিত, তাহলে তারা রিচার্জ দিয়ে। কার্যত বৃহস্পতিবার ট্রান্সফরমারটি পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের অভিমত। এতদিন চলছিল মোটামুটি, তারা তো সাবমার্জিবল থেকে জল তুলছে, জল পাইছে না এতদিন? না, মেশিন চলছে না, জল কম দিচ্ছে, অভিযোগ বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে কিছুই পাওয়া যাচ্ছে না, এই বিষয়ে আপনি কি করতে পারবেন? বিদ্যুৎ হচ্ছে না, আর তো সবসময় স্টাফ নেই। তারা বলছে যে বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করলে বিদ্যুৎ অফিসের কোনো লোক সেখানে গিয়ে মেরামতে হাত দেয়নি। যদি না হাত দিত তাহলে এতদিন কেমনে চলবে? সঙ্গে সঙ্গেই গিয়ে তো এটাকে চালু করে রাখছে। আপনার সামনে কালকে একদম গেছিল, কালকে একদম গেছিল। এখন ট্রান্সফরমার পাওয়ার সাপেক্ষে, রিপ্লেসমেন্ট পাওয়ার সাপেক্ষে এতদিন কিন্তু চলে গেছিল। কালকে আবার লাইটিং হয়েছে, বৃষ্টি হয়েছে, ওইটাও গেছে না, দুই সেপ্টেম্বর করে ছিল, ওইটাও তবে অনতি বিলম্বে ট্রান্সফরমারটি পরিবর্তন করে নতুন ট্রান্সফরমার বসানো হবে। কর্তৃপক্ষের এমন আশ্বাস প্রাপ্তির পর এলাকাবাসী তালাবন্ধ গেট খুলে দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে তখনও কিন্তু দেশবন্ধু কলোনি এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।